हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एलएस टेक्निकल स्टडी। तो आज के आमरा ए वीडियोते नतून एकटा प्रॉब्लम सॉल्यूशन टॉपिक निये आमरा आलोचना करब। वीडियोटा शुरू करार आगे एकटाई कथा, जो वीडियोटा पुरो देखबे आर देखार पर जदि भालो लेगे थाके ताहले लाइक शेयर सबसक्राइब करबे। आर एकबार रिक्वेस्ट करब जो चैनलटिके सबसक्राइब करबे, जाते सबसक्राइब करले कि हबे आमादेर मोटिवेशन बाड़बे आर आमरा वीडियो दिते आरो भालो लागबे। तो प्लिज सबसक्राइब करबेन, लाइक करबें, शेयर करबें। तो एर आगे हमरा जे स्प्लिट एसिड प्रॉब्लम सॉल्यूशन वीडियो दिए जे एसिड ठंडा होच्छे ना तार कारण की, तो आज के नतून एक प्रॉब्लम बा सॉल्यूशन से वीडियो एक आलोचना करब टॉपिक नहीं। सेटा होलो जे स्प्लिट एसिड आछे आमादेर, ए स्प्लिट एसिड जे एक प्रॉब्लम है जे आमादेर ठंडा कम होच्छे। ठंडा कम होच्छे तार कारण कि? तो स्प्लिट एसिड ठंडा कम होच्छे तार विभिन्न कारण होते पारे, तार विभिन्न धरनेर विभिन्न कारण होते पारे। तो मेनलि जेटा कारण है, जेटा आमादेर मेनलि टपिक, जे कम्प्रेसर चले बोलेई किन्तु आमादेर ठंडाटा है। तो कम्प्रेसर जदि आमादेर ठीकठाक ना चले ताहले किन्तु ठंडाटा किन्तु ठंडार समस्या है, कम्प्रेसरेर उपर डिपेंड करे। तो एखाने ठंडा कम होवार मेनलि कारण है जे कम्प्रेसर जदि ट्रिपिंग समस्या है ताहले किन्तु ठंडा कम है। कम्प्रेसर ट्रिपिंग समस्या माने कि? कम्प्रेसर ट्रिपिंग प्रॉब्लम है तार किभाबे सम्भव जे कम्प्रेसर ट्रिपिंग प्रॉब्लम? कम्प्रेसर ट्रिपिंग प्रॉब्लम विभिन्न भावे होते पारे। ए जे आमादेर जे सार्किट बोर्ड थाके स्प्लिट एसिड, सेई सार्किट बोर्डे जे सेंसर थाके, सेई सेंसारेर जन्य किन्तु अनेक समय कम्प्रेसर अनेक समय किछुक्षण चले, कम्प्रेसर सेंस करे आबार बंद हो जाए आबार चले। एछाड़ा कि? एछाड़ा भोल्टेज जदि फ्लैक्चुएट करे तार जन्य कम्प्रेसर आप डाउन होते पारे। এছাড়া অনেক সময় কী হয়, কম্প্রেসারে যদি প্রবলেম দেখা দেয় তাহলে কী হবে, কম্প্রেসার স্টার্ট হবে, স্টার্ট হয়ে কিন্তু কম্প্রেসার আবার কিছুক্ষণ চলার পরে হিট, এক্সেসিভ হিট হয়ে গিয়ে কম্প্রেসার আবার বন্ধ হয়ে যাবে, এটা হয়। এছাড়া আরেকটা কী হয়, যখন এই যে আমাদের যে কন্ডেন্সার আছে, এই যে স্প্লিট এসির কন্ডেন্সার, এই কন্ডেন্সার স্প্লিট এসির কন্ডেন্সার, এই স্প্লিট এসির আউটডোর কন্ডেন্সার বা এই যে আউটডোর কন্ডেন্সার যদি প্রচণ্ড পরিমাণে আমাদের ডার্টি হয়ে যায় তখন কী হবে, আমাদের যদি সার্ভিসিং ঠিকঠাক না হয়, সার্ভিসিং ঠিকঠাক না হলে কী হবে, আউটডোরের ক্ষেত্রে কী হবে, এক্সেসিভ পরিমাণে হিট হবে, হিট জেনারেট হবে আউটডোরে, এবং কী হবে আমরা যে এই যে কন্ডেন্সার ডার্টি হলে কী হবে, যে গরম হাওয়াটা, হট এয়ারটা বাইরে বেরোতে পারবে না বা কন্ডেন্সার ঠিকঠাক লিকুইডিফাই করতে পারবে না। তারপর কী হবে, এক্সেসিভ পরিমাণ কম্প্রেসারও হিট হয়ে যাবে, স্পেস সারাউন্ডিং স্পেসটা হিট হয়ে যাবে, তার জন্য কম্প্রেসারও অনেক সময় টিপ করে। তো এই বিভিন্ন কয়েকটা কারণে কিন্তু আমাদের এই যে কম্প্রেসার টিপিং প্রবলেম, মানে কি, কিছুক্ষণ চলে আবার কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায়, আবার চলে আবার বন্ধ হয়ে যায়। তো এই ট্রিপিং প্রবলেম সমস্যার জন্য কিন্তু আমাদের কী হয়, কিছুক্ষণ কম্প্রেসার চললে কী হবে, কিছুক্ষণ একটু ঠান্ডা হলো আবার কী হলো, কম্প্রেসার বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা তো সেটা বুঝতে পারি না যে কম্প্রেসার কখন চলছে কখন বন্ধ হচ্ছে, কারণ আউটডোরটা আউটডোরে থাকে, ইনডোরটা আমাদের ঘরের মধ্যে থাকে। তো আমরা এসিটা চালিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কী হয়, আমরা ঠান্ডাটা ফিল করি, যখনই দেখছি যে অল্প ঠান্ডা হচ্ছে। কী কারণে অল্প ঠান্ডা হচ্ছে, যে কম্প্রেসার হয়তো চলছে, কিছুক্ষণ চলছে কিছুক্ষণ চলছে না, সেটা আমরা বুঝতে পারছি না। অল্প অল্প ঠান্ডা পাচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা পাচ্ছি, আবার গরম, আবার নর্মাল এয়ার, ফ্যানের ব্লোয়ারটা ঘুরছে, নর্মাল এয়ার পাচ্ছি, আবার কিছুক্ষণ ঠান্ডা পাচ্ছি। তো সেখানে কী হচ্ছে, ঠান্ডাটা কম হচ্ছে। তো এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ কী হয়, সেকেন্ড কারণ হয় আমাদের যে এই যে আমাদের যে ইভাপোরেটর থাকে ইনডোরে, এই ইনডোরে যে ইভাপোরেটর থাকে, এই যে ফিল্টার থাকে, দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার, এই যে ফিল্টার, এই ফিল্টার ইভাপোরেটর কয়েল, এই কন্ডেন্সার কয়েল, এই ইভাপোরেটর কয়েল থাকে। তো সেই কন্ডেন্সার কয়েল, ইভাপোরেটর কয়েল কী হয়, এগুলো যখন সার্ভিসিং করা না হয় বা ব্লোয়ার যে থাকে আমাদের স্প্লিট এসির ক্ষেত্রে, যে ব্লোয়ার থাকে, ব্লোয়ার থাকে বা কন্ডেন্সারের ক্ষেত্রে কন্ডেন্সার ফ্যান মোটর থাকে, তো এই জিনিসগুলো টোটালি যদি আমরা সার্ভিসিং না করি, যদি সার্ভিসিং না করি তাহলে কী হবে, প্রচণ্ড পরিমাণে ডাস্ট বা ডাস্ট জমে থাকে আমাদের যে এয়ার ফিল্টার বা কন্ডেন্সার বা আমাদের যে ইভাপোরেটরের মধ্যে। তো তখন কী হয়, যে হাওয়াটা কী করতে হয়, কন্ডেন্সারের ক্ষেত্রে কন্ডেন্সার হাওয়াটা ঠিকঠাক বাইরে বের করতে পারে না, লিকুইডিফাই করতে পারে না। আর প্লাস কী হয়, ব্লোয়ারে যদি প্রচণ্ড পরিমাণে ডার্টি বা নোংরা জমে থাকে বা ইভাপোরেটর কয়েলের নোংরা জমে থাকে, ফিল্টারে নোংরা জমে, তখন কী করতে হবে, এয়ারটা ঠিকঠাক, যে আমাদের যে রুমের যে এয়ারটা আছে, এয়ারটাকেও ব্লোয়ার ঠিকঠাক শাক করতে পারে না, এবং তারপর কুলিং কয়েলের সংস্পর্শে এসে যে ঠান্ডা হাওয়াটা আবার যে বাইরে বেরোবে, মানে রুমের মধ্যে আবার থ্রো করবে হাওয়াটা,
সেটা কিন্তু সেটা হয় যে কুলিং কয়েল যে এক্সেসিভ পরিমাণে ডার্টি হয়ে যাওয়ার জন্য সেটাও করতে পারে না। তো সেই জন্য কী হয়, সেই জন্য কিছুটা মনে হয় যে ঠান্ডার পরিমাণটা কিছুটা কম হয়, অতএব এটা একটা সমস্যা হতে পারে। এছাড়া কী হয়, এছাড়া আমাদের কী হয় কিছু কিছু সময় দেখা যায় যে টেম্পোরারি কিছু কিছু সময় টেম্পোরারি চোকিং হয়, একটা পারমানেন্ট চোকিং একটা টেম্পোরারি চোকিং। এবার এখানে হচ্ছে ঠান্ডা কম হচ্ছে, চলছে কিন্তু ঠান্ডা কম হচ্ছে, অনেক সময় টেম্পোরারি চোকিং হয়, তার জন্য কী হয়, তার জন্য কী হয় কী হয় অনেক সময় ঠান্ডা কী হয় ঠান্ডা কম হয় যে টেম্পোরারি চোকিংয়ের জন্য। আরও একটা কারণ হয় এই যে আমাদের যে ব্লাডটা থাকে, এই ব্লাডটা কী হয়, ব্লাডটা যখন ব্লাডের যে ক্যাপাসিটার বা ব্লাডের যে ক্যাপাসিটারের প্রবলেম হলে তখন কী হয় যে ব্লাডটা কী হয়, ব্লাড যে স্পিডে ঘোরার কথা তখন কী হয় তো ব্লাডটা ঠিকঠাক স্পিডে ঘোরে না, তার ফলে কী হয় ব্লাডটা স্লো ঘোরে। তো ব্লাডটা স্লো ঘোরার জন্য কী হয় যে হাওয়ার থ্রোয়িংটা সেটা অনেকটা স্লো হয়, তার জন্য ঠান্ডা অনেক সময় কম হয়, বা ব্লাড অনেক সময় ঘোরে না, ব্লাড চলে না, তার জন্য অনেক সময় ঠান্ডা হাওয়াটা হালকা আস্তে ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করে, কিন্তু সেই রকম যে চিল ঠান্ডা এসি চালানোর পরে সেই ঠান্ডাটা কিন্তু অনুভব করা যায় না, সে ব্লোয়ারের একটা সমস্যা হয় স্পিডের ক্ষেত্রে। এছাড়া কী হয় যে আমাদের যে কনডেন্সার, কনডেন্সার ফ্যানের সমস্যা হয়, কনডেন্সার ফ্যান খুব স্লোলি ঘোরে, তার জন্য কী হয় কনডেন্সারের লিকুইডিফায়ার সমস্যা হয়, কম্প্রেসার হিট হয়ে যায়, এটাও একটা কারণ, তার জন্য কম্প্রেসার বন্ধ হয়ে যায়, এটাও একটা মেন কারণ, এটা একটু আগে বলা হয়নি, তো এটা একটা কারণ। এছাড়া কী হয় অনেক সময় কী হয় যে আমাদের যে এছাড়াও কী হয় আমাদের যে গ্যাস যে আমাদের রেফ্রিজারেন্ট থাকে, যে রেফ্রিজারেন্টের পরিমাণ কিন্তু অনেক সময় কমে গেলে কোনো কারণে, সেই কারণে অনেক সময় ঠান্ডা কম হয় যে রেফ্রিজারেন্ট কোনো কারণে গ্যাস কমে গেছে। এবার গ্যাস সাধারণত কমে যায় না, লিক হওয়ার খাতে লিক হলে তবেই গ্যাস কমে যায়, এবার কোনো কারণে হয়তো হয়েছে যে কোনো কারণে মেশিনটা রিইনস্টল হয়েছে ভালো, বা মেশিনটা আবার গ্যাস চার্জিং হয়েছে, গ্যাস চার্জিং হওয়ার সময় কোনো কারণে কোনো কারণবশত হয়তো কম গ্যাস রিফিল করা হয়েছে, তো সেই কারণে বিভিন্ন কারণের জন্য যদি গ্যাস কম থাকে তার জন্য কিন্তু আমাদের এই যে রেফ্রিজারেন্টের জন্য কিন্তু আমাদের যে ঠান্ডা প্রপার ঠান্ডাটা কম হয়। এছাড়া আর একটা ডিপেন্ড করা হচ্ছে লোড, তাহলে এই কয়েকটা কারণে কিন্তু আমাদের ঠান্ডাটা যে কম মনে হয়, তো ঠান্ডা চলছে কিন্তু ঠান্ডাটা কম হচ্ছে, তো এই বেসিক্যালি কয়েকটা কারণেই আমাদের ঠান্ডাটা কম মনে হয়। তো সেখানে দেখতে গেলে আমাদের যে কম্প্রেসার ট্রিপিং প্রবলেম, সেই ট্রিপিং প্রবলেমটা আমাদের প্রথমে কম্প্রেসার চেক করতে হবে, বা কোনো ফ্যান কনডেন্সারের ফ্যান এটা চেক করতে হবে, বা আমাদের মেশিনটাকে সার্ভিসিং করতে হবে, সার্ভিসিংয়ের সমস্যা হলে যে সার্ভিসিংয়ের জন্য যদি হয়, আর যদি সার্কিটের প্রবলেমের জন্য যদি হয় তাহলে সার্কিটটাকে চেক করতে হবে, চেকিং করে দেখতে হবে যে সার্কিটে কী সমস্যা হচ্ছে। এছাড়া আর আমাদের যেটা আছে যে আমাদের যদি গ্যাস কম থাকে তাহলে গ্যাসটাকে ঠিকঠাক রিফিল করতে হবে প্রেশার দেখে, অ্যাম্পিয়ার দেখে। আর যদি ব্লোয়ার, যে ব্লোয়ার মোটরের কথা বললাম, যে ব্লোয়ার মোটর যদি কোনো প্রবলেম হয় স্পিডের বা ক্যাপাসিটারের জন্য কোনো যদি সমস্যা হয় তাহলে ব্লোয়ার মোটরটাকে আমরা যে কী কারণে সমস্যা হচ্ছে সেটা চেকিং করে ব্লোয়ার মোটরের স্পিডটা বাড়াতে হবে। তো আর চোকিং হলে যেটা যদি টেম্পোরারি চোক হয়, টেম্পোরারি চোক হলে তাহলে টেম্পোরারি চোকটাকে সেইটাকে আবার টেম্পোরারি চোকটাকে আইডেন্টিফাই করে আমাদের বেসিক্যালি টেম্পোরারি চোক হলে আইডেন্টিফাই করে বেসিক্যালি পুরো পারমানেন্টলি সেটা রিকভার করার জন্য আবার ফ্লাশিং করে আবার গ্যাস চার্জিং করা উচিত। তো সেটা করা যেতে পারে, তবেই কিন্তু পারমানেন্ট সমস্যা হবে, নাহলে বারবার একই সমস্যা ফিরে আসবে। তো বেসিক্যালি এই জিনিসগুলো যদি আমরা রেক্টিফিকেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের যেই যে এসি চলছে ঠান্ডা কম হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু সলিউশন করতে পারবো।